কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরীর ফোয়ারে সংযুক্ত আরব আমিরাত কক্সবাজার জেলাবাসীর লয় এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এফ এস সুহেল চৌধুরীর সভাপতিত্বে ও ইয়াসিন আরাফাতের পরিচালনায় উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কিয়া টেকনাফার সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। এর প্রধান বক্তা আছেন সংযুক্ত আরব আমিরাত ইউএই বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউএই বিএনপির সহসভাপতি আলহাজ মোহাম্মদ রফিক, নওয়াব সিরাজ ও দুবাই বিএনপি সভাপতি ফারুক আহমেদ শয় আরো বোধকেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্ব ঠিকানোর জন্য চট্টগ্রামের সমস্ত মানুষ একই থাকবে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।